Hello everyone, welcome back to my channel. কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে পাচ্ছেন হসপিটাল চলে আসছি ছোট মেয়েকে নিয়ে, ওর অনেক ফিভার আর গলা ব্যথা, তো দেরি না করে ওকে নিয়ে চলে আসলাম এই হসপিটালে। আমার খুবই পছন্দের হসপিটাল এটা, এই হসপিটালের ডাক্তার উনি এত যে ভালো, আমার সাথে একদম ভালো সম্পর্ক, 16 বছর ধরে কিন্তু আমি ওনার কাছে ট্রিটমেন্ট করি। আমি, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই কিন্তু ওনার কাছে বেশি আসি। উনি যদি অন্য কাউকে রেফার করে তখন ওইখানে যাই আমরা, যদিও আলহামদুলিল্লাহ তেমন একটা কারো কাছে যাই না, যেতেও হয় না। এক দুইবার আমি অন্য ডাক্তারের কাছে গেছি ওনার পরামর্শে। তো এদিকে মেয়েকে দেখানোর পর, মেয়ে যেহেতু খাবার খেতে পারে নাই তাই শারীরিকভাবে অনেক অনেক দুর্বল হয়ে গেছে, ওকে তাই স্যালাইন দিয়ে রাখছে। আসার সাথে সাথে কিন্তু ফিভার চেক করে প্রথমে ফেনাডল দিয়ে দিছে, ফেনাডল খাবার পর এই স্যালাইনটাই দিছে। এই তো মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম, ওষুধপত্র নিয়ে আসলাম, অনেকগুলো ওষুধ দিছে। ওর অনেক টনসেলের সমস্যা হয়ে গেছে গলাতে, বেশি ঠান্ডা খায় আমার মেয়ে, বুঝে না। ওদের মার্কেট থেকে ডেলি আইসক্রিম নিয়ে আসবে, 3-4টা আইসক্রিম ডেলি খাবে, আর বিশেষ করে রাতের বেলায় খাওয়াতে। আর এখন তো সিচুয়েশনও এখানে খুব একটা ভালো না, সবারই ঠান্ডা লাগতেছে কম বেশি, তো ওই কারণে ওরা লেগে গেছে। না হলে তো তো আইসক্রিম ডেলি খায়, এতদিন তো তেমন কোনো সমস্যা হয় নাই। তো অসুখ বিসুখ তো আসলে থাকে ফ্যামিলিতে কারো না কারো, তাই বলে তো আর কাজ থেমে থাকে না আমাদের, বিশেষ করে হাউস ওয়াইফদের। তো মেয়েকে সব কিছু ওষুধপত্র খাওয়ানোর পর আমি রান্না করে নিচ্ছি। এই তো মুসুর ডাল দিয়ে আমি আজকে পালং শাক রান্না করতেছি, চিংড়ি মাছ দিয়েও। মুসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক কিন্তু খুবই খুবই মজা হয়, আপনারাও ট্রাই করবেন। আর চিংড়ি মাছটাকে বড় হলে 3-4 টুকরা করে কেটে দিবেন, ছোটো ছোটো পিস হলে চিংড়ি মাছ কেটে খুবই মজা, যে কোনো শাকের সাথে কিন্তু চিংড়ি মাছটা আলাদা একটা মজা হয় দিলে। তো বিশেষ করে পালং শাক, নারিশ শাক আমরা যেগুলো খাই আর কি, এই ধরনের শাকের মধ্যে নারিশ শাক বলতে অনেক আবার চিনবেন না পাট শাক, আমরা চিটাগাংয়ে বেশি নারিশ শাকে বলি পাট শাককে। তো নারি শাক বলেন, ফাট শাক বলেন, আর পালং শাক বলেন, এই সব শাকে চিংড়ি মাছ দিলে খুবই মজা হয়। তো আমি সবসময় কিন্তু এভাবে রান্না করি, আমার ছেলে মেয়ের খুব পছন্দের শাক হচ্ছে পাট শাক আর এই পালং শাকটাই বেশি, আমি বেশি ক্ষেত্রে এই দুইটা শাকে রান্না করি ওদের জন্য। এই দেশে কিন্তু শাকে এত পরিমাণ ভালো থাকে, যদি এই দেশের মানুষে বোঝা আসলে বাংলাদেশে কল্পনা করবে না এই দেশের শাকে কি পরিমাণ বালি থাকে। তো শাক অনেক কম পরিষ্কার করতে হয়, পানিতে ভিজিয়ে রাখতে হয়, না হলে কিন্তু বালি থেকে যায়, তাই আমিও অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে উঠিয়ে নিলাম। আর এখন যেহেতু এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, তেলও উপরে বেশি উঠলো, এই পর্যায়ে আমি শাকগুলা দিয়ে দিব, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি প্রথমে শাক দেবার আগে। আশা করি পরিবারের সবাইকে নিয়ে আপনারা অনেক অনেক ভালো আছেন, তো দোয়া করি আপনারা যেন সব সময় ভালো থাকেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন সব সময় ভালো থাকি, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। যদিও আমি আজকে রোজা রেখেছি, কুরবানের ছাদে কিন্তু আমি অনেক রোজা রাখতাম, এখন যেহেতু অসুস্থ তাই বেশি রাখতে পারি নাই, 2টা বা 3টা থাকবো এরকম। তো আপনারাও চেষ্টা করবেন সবাই এই কুরবানের ছাদে রোজা রাখার জন্য, অনেক ফজিলত। তো এদিকে শাক দিয়ে দিলাম, শাক দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, ওই তো এদিকে শাক কিন্তু হয়ে গেছে। আর আমরা শাক বেশিক্ষণ রান্না করি না, আমার হাজব্যান্ড পছন্দ করে না বেশিক্ষণ রান্না করলে, পাতাটা যেন সবুজ থাকা অবস্থায় আমি চুলাটা অফ করে দিই, ওইটাই বলে সবসময় হাজব্যান্ড,
এই তো আমি চুলাটা এখন বন্ধ করে দিব, শাক যেহেতু হয়ে গেছে। আর এদিকে ছেলে মেয়ের জন্য চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইয়ের জন্য আমি ম্যারিনেট করে রাখলাম, যদিও এটা আমি রাত্রের বেলায় ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন ভেজে নিব, আমি ডিপ ফ্রাই করব না, অল্প তেলে কিন্তু ভাজব আস্তে আস্তে। সবগুলো কিন্তু একসাথে দিয়ে দিব চিকেন, আপনারা দেখতে থাকুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এরকম করে চিকেন ফ্রাই করলে খুবই সফট থাকে, শক্ত হয় না। আমি যখনই চিকেন ফ্রাই করি ঠিক এরকম করেই করি, ডিপ ফ্রাই না করে এভাবে করলে আমার মনে হয় ভালো। তো আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, এটা আমার পছন্দ বিধায় আমি এরকম ফ্রাই করি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনারা নোটিফিকেশন পেয়ে সাথে সাথেও দেখতে পারেন, না হলে পরেও দেখতে পারবেন, তাই বেল আইকনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা সব সময় ভিডিও দেখেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, সব সময় পাশে থেকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আমার গলার আওয়াজটা আসলে আজকে খুব একটা ভালো আসতেছে না, আমিও একটু অসুস্থ এই কারণে। সবাই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে সবার, আর আমাদের ফ্যামিলির জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এবার কিন্তু আমরা কুরবানির বাজারও যেতে পারলাম না, কুরবানির ঈদে কিন্তু আমরা গরু কেনার জন্য প্রতিবারে বাজারে যাই, অনলাইনে অনেক জায়গায় যাই গরু দেখার জন্য। এবার আমার হাজব্যান্ড একটু অসুস্থ থাকার কারণে আর আমাদের যাওয়া হলো না, তো যদিও হাজব্যান্ড টেলিফোন করে গরু নিয়ে নিল ভিডিও দেখে, সরাসরি আর দেখি নাই আমরা এখনও, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই এবারের কুরবানির বাজার, কুরবানির গরু। দেখি যদি গরু নিয়ে আসতে পারে হাজব্যান্ড ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এই তো এদিকে চিকেন ফ্রাই হয়ে গেছে, আমি এভাবেই করি চিকেন ফ্রাই, ডিপভাবে করি না। আর আমার হাজব্যান্ডের জন্য এদিকে হচ্ছে কিং ফিশ, আমার হাজব্যান্ড আবার মুরগি খুব একটা পছন্দ করে না, তো ওর জন্য এগুলো কালকে রান্না করলাম, থেকে গেছে তিনটা, উনি খাবে এগুলো, বাচ্চারা চিকেন খাবে, যদিও মেয়ে তো এখনও খাচ্ছে না কিছু। আমরা মানুষ হচ্ছে চারজন, চারজনের পছন্দে হচ্ছে চার ধরনের, একজনের গরুর মাংস, একজনের চিকেন, একজনের মাছ, একজনের ডিম, কি আর করা। এই তো শাক দেখেন, আমাদের আজকের খাবার এগুলাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়, ভিডিওটি এ পর্যন্ত, আমাদের জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।